রুমারানী ঘোষের লেখা কি অদ্ভুত জীবন নারী, কি অদ্ভুত জীবন তোমার নারী। এক সংসারে জন্ম নিয়ে টানো অন্য সংসারের ঘানি, সেই ঘানি টানার জন্যও আবার তোমার পিতামাতাকে দিতে হয় পণ নামের বিষাক্ত আহুতির খনি। কি অদ্ভুত জীবন তোমার নারী। জীবনের অর্ধেক সময় তোমার কাটে এক সংসারে, আর অর্ধেকটা কাটে আরেক সংসারে। কারো কারো তো শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম কিংবা রাস্তাঘাটে। নিষ্ঠুর এই জগৎ সংসারে কি অদ্ভুত জীবন তোমার নারী। তুমি ভালো কাজ করলেও ঘুমটার আড়ালে তোমার মুখ ঢেকে রাখতে হয়, অথচ পুরুষদের বেলায় দেখো কত পুরুষ হাজার অপকর্ম করেও মুখ না লুকিয়ে হামেশাই বুক ফুলিয়ে রয়। কি অদ্ভুত জীবন তোমার নারী। জীবনের অর্ধেক সময় চলে যায় বাবা মা ভাই বোনদের বুঝতে, বাকি অর্ধেকটা চলে যায় শ্বশুর শাশুড়ি দেওর ননদকে বুঝতে। নিজেকে বোঝার সময়ই পাও না, এমন করে চলতে চলতেই তোমার ডাক আসে শেষ ঠিকানার। কি অদ্ভুত জীবন তোমার নারী। তুমি সবার জন্য ভেবে মরলেও তোমার জন্য প্রকৃতপক্ষে কেউ ভাববার থাকে না, তাই তো পান থেকে চুন খসলেই তোমার দিকে অভিযোগের আঙুল তুলতে কারো দ্বিতীয়বার ভাবতে হয় না। কি অদ্ভুত জীবন তোমার নারী। সমাজের যত তুচ্ছ তাচ্ছিল্য সব তোমার ভাগ্যেই জোটে, অথচ সেই তুমি বিনা যে স্রষ্টার সৃষ্টি যাবে একেবারেই টুটে। কি অদ্ভুত জীবন তোমার নারী। সারাটি জীবন কেটে যায় তোমার অন্যের জন্য, অথচ সে যাত্রায় কিন্তু কেউ কারো সঙ্গে যাওয়ার জন্য মোটেও হয় না গণ্য। কি অদ্ভুত জীবন তোমার নারী।